ইমান থাকতো কি ঘুষ খাইতে পারত কারণ জানে ওই ঘুষ খাওয়ার কৈফিয়ত আল্লাহ আমাকে দেওয়া লাগবে ও যদি ইমান থাকতো সুদ খেতে পারত ও যদি ইমান থাকতো পরে কি লিপ্ত হতে পারত কারণ প্রত্যেকটা মুহূর্ত প্রত্যেকটা সেকেন্ড আল্লাহর কাছে কৈফিয়ত দেওয়া লাগবে পরের বাক্যে আরো জটিল পরের বাক্যে আল্লাহ রাসূল বললেন লা ইয়াশরাবুল খামর হিনা ইয়াশরাবুহা মুমিন ওয়ালা ইয়াশরাবুল খামর হিনা ইয়াশরাবুহা মুমিন কোন ইমানদার কোন মানুষ যখন মদ পান করে কোন মানুষ যখন মদ পান করে ওই মদ পান করা অবস্থায় তার মাঝে ঈমান থাকে না মদ পান করা অবস্থায় তার মাঝে ঈমান থাকে না মদ এমন একটা ভয়াবহ জিনিস এখন আপনাদেরকে যদি বলা হয় মদ কাকে বলে আপনি বলবেন ওই যে বোতলে পাওয়া যায় দেখো ওটা বোতলে পাওয়া যায় পানি লিকুইড এটা মদ তাই না এটা বলবেন আপনারা যে একটা বোতলে মদ পাওয়া যায় লিকুইড এটা হলো এটাকে মদ বলা হয় কিন্তু মদ কাকে বলে এটা তো আপনারা আমার কথা মনে নিলে হবে না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন খামর শারাব খামরুন অর্থ কি বলা হয়েছে লা ইশরাবুল খামর ওয়ালা ইশরাবু হিনা ওয়াহু ইশরাবু মুমিন যে ঈমান থাকা অবস্থায় ও যখন মদ খায় ওই অবস্থায় তার ঈমান থাকে না যখন মদ গিল ঢক ঢক করে গিলে খাচ্ছে ওই অবস্থায় তার মধ্যে ঈমান থাকে না তার মানে মদ কাকে বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সহিহ মুসলিম 2003 নম্বর হাদিস যে কুল্লু মুসকিরিন খামর ও কুল্লু খামরের হারাম মদের সংজ্ঞা দেখেন কুল্লু মুসকিরিন খামর ও কুল্লু খামরের হারাম প্রত্যেক নেশা জাতীয় দ্রব্যই হলো খামর মদ প্রত্যেক নেশা জাতীয় দ্রব্যই মদ ও কুল্লু খামরিন হারাম আর প্রত্যেক মদই হলো হারাম এবার খামর মদের সংজ্ঞা বুঝলেন মদের সংজ্ঞা হলো যা খেলে যা পান করলে আপনার নেশা হয় আপনার নেশা হবে আপনার মস্তিষ্ক বিকৃত হয়ে যাবে হিতাহিত জ্ঞান লোপ পাবে সেটা হলো মদ এখন আমাদের সমাজে নেশাদার বস্তু কি কি আছে আমরা একবার দেখি নেশাদার বস্তু কি মদ একটা লিকুইড যেটা মদ গুল গুল নেশাদার দ্রব্য না মদ এই জর্দা নেশাদার দ্রব্য না বিড়ি সিগারেট আলাপাথা হিরোইন ইয়াবা বাবা ফেন্সিডিল এগুলো এগুলো কি নেশাদার দ্রব্য না এগুলো নেশাদার দ্রব্য কিনা তাহলে এই নেশাদার দ্রব্য যদি সবগুলোই মদ হয় তাহলে মদ বলতে যত নেশাদার দ্রব্য আছে সবের মধ্যে অন্তর্ভুক্ত তাই না ঠিক কিনা তাই না যদি তাই হয় তাহলে সব কিছুই হারাম করলেন আল্লাহ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুল্লু মুসকিরিন খাম প্রত্যেক নেশা জাতীয় দ্রব্য হলো মদ আর প্রত্যেক মদই কি হারাম প্রত্যেক মদই হারাম এবার আরেকটি মূলনীতি চলে দেখেন আবু দাউদ এসেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলছেন যে মা আসকারা কাসিরুহু ফাকালিলুহু হারাম ইমান কোন পর্যায়ে আছে দেখেন মা আসকারা কাসিরুহু ফাকালিলুহু হারাম যা বেশি খেলে মাদকতা আনয়ন করে যা বেশি খেলে নেশাগ্রস্ত হয়ে যায় মানুষের মস্তিষ্ক বিকৃত হয়ে যায় তার সামান্য খাওয়াটাও হারাম সামান্য খাওয়াটাও কি মনে করেন এক বিড়িতে কি থাকে তামাক তামাক থাকে না আমাকে যদি আপনারা এক মুষ্টি তামাক দিয়ে বলেন যে আপনি এই তামাকগুলো খেয়ে ফেলেন বলুন তো আমি যদি এক মুষ্টি তামাক খাই তাহলে আমার মাথা ঠিক থাকবে বা যে কখনো তামাক খায়নি বিড়ি খায়নি তাকে যদি এক মুষ্টি এক মুঠ তামাক গিয়ে বলা হয় তুমি এটা চাবিয়ে খাও ও খাওয়ার পর কি মাথা ঠিক থাকবে পাগল এই হয়ে তোমার অজ্ঞান হয়ে পড়ে যাবে না আবার মনের গুল এক কৌটা গোল যদি এই কৌটার এই পানির ভিতরে ঢুকিয়ে দিয়ে বলা হয় যে আপনি খান এটা আমি যদি খাই তোমার মাথা ঠিক থাকবে আপনার কাছে কি মনে হয় ঠিক থাকবে তো আল্লাহ রাসূলের হাদিস মা আসকারা কাসিরুহু ফাকালিলুহু হারাম যা বেশি খেলে মাদকতা আনয়ন করে যা বেশি খেলে মানুষকে নেশাগ্রস্ত করে দেয় তার সামান্য থেকে সামান্য পরিমাণ খাওয়াটাও হারাম তার মানে কি এক ঢোক মদ খাওয়াও হারাম সামান্য পরিমাণ গুল দেওয়াও হারাম সামান্য একবার টান দেওয়াও হারাম বানসন সিগারেট আরও যত কোনো সিগারেট গাছ আছে না বুঝলেন এবার মদ কাকে বলে বুঝলেন এবার এই ব্যাপারে একটা কঠিন হাদিস আপনাদেরকে শোনাব মুস্তাদরাক আলা সহিহাইন মুস্তাদরাক আলা সহিহাইন সুনানুদ দারাকুতনি 8465 নম্বর হাদিস হাদিসটি সহি সনদে বর্ণিত হয়েছে আব্দুল্লাহ ইবনে মাসউদ আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা হতে বর্ণিত তিনি বলছেন যে সামিতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি হে যারা মুসলিম ভাতৃমণ্ডলী আপনাদেরকে দৃষ্টি আকর্ষণ করে বলছি আপনাদেরকে কষ্ট দেওয়ার জন্য বলছি না আপনাদেরকে দুঃখ দেওয়ার জন্য বলছি না আপনাদেরকে অন্তরে একটু কড়াঘাত করতে চাচ্ছি আপনি ইমানদার আপনি মুসলমান আপনি ইমানদার
হলেও কেন আপনি বিড়ি খাবেন, কেন আপনি সিগারেট খাবেন? সামান্য পরিমাণ যদি ঈমান থেকে থাকে তাহলে এই হাদিস শোনার পরে আপনার অন্তরক্তা কেঁপে উঠবে, ভয়ে প্রকম্পিত হয়ে উঠবে।